আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য পরিণয়ে পরিণতি এই গল্পের ১৬ নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। আশা করছি অবশ্যই আমার রিকোয়েস্টটি রাখবেন। রিকোয়েস্টটা হলো অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি বকবক না করে সরাসরি গল্পে চলে যাই। মুনতাজ সাইমনের কল দেখে কেটে দিল। দুই তিনবার কাটার পরেও কল বাজছে। বারবার কল দেওয়াতে মুনতাহা কি মনে করে ধরল। মুনতাহা বলল, কি ব্যাপার, সমস্যা কি, এত কল কিসের? সাইমন বলল, মুনতাহা তুমি কোথায়? মুনতাহা বলল, আমি কোথায় সেটা জেনে তোমার লাভ কি? আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে আসছি, এবার আর কেউ তোমাকে জ্বালাবে না, কেউ বোঝাবে না তোমাকে ভালোবাসে। সাইমন বলল, দূরে গেলে কি সম্পর্ক শেষ হয়? মুনতাহা বলল, সম্পর্কের মানে বুঝলে এটা বলতে না, সম্পর্ক থাকলে তো শেষ হবে তাই না? আমাদের মাঝে কখনো সম্পর্ক ছিল না, যা ছিল তা কেবল সময়ের প্রয়োজন। সাইমন বলল, যাওয়ার আগে আমাকে জানিয়ে পর্যন্ত গেলে না? মুনতাহা বলল, জানানোর প্রয়োজন মনে করিনি, ওই বাসায় আপন বলতে আমার কেউ নেই, কারণ আপন মানুষরা কষ্টের সময় ছেড়ে যায় না। সাইমন বলল, মুনতাহা অনেক বদলে গেছো তুমি। মুনতাহা বলল, সময় মানুষকে বদলে দেয়, তুমিও তো বদলে গিয়েছিল। আমার ভালোবাসা বিশ্বাস আস্থাকে পায়ের নিচে পিষে সুখী হতে চেয়েছিলে। একটা কথা কি জানো সাইমন, সবার জীবনে জয় আসে, আবার জীবনেও আমার জীবনেও আসবে, সেদিন তুমি হেরে যাবে আমার কাছে। সাইমন বলল, আমি তো অনেক আগেই হেরে গেছি জীবন যুদ্ধে। মুনতাহা বলল, যে অক্ষমতার জন্য আমাকে ছাড়তে বিন্দু পরিমাণ মায়া হয়নি সেটাই তোমার উপর খুব বাড়ি হয়ে পড়বে। জানো তো কোনো মানুষের পৃথিবীতে পূর্ণতা নিয়ে জন্ম নেয় না, অপূর্ণতা আছে বলে পূর্ণতা পেতে মানুষের এত আয়োজন। সাইমন বলল, কি বোঝাতে চাচ্ছ, কি বাড়ি হবার কথা বলছো? মুনতাহা বলল, সময় তোমাকে বুঝিয়ে দিবে, আমাকে আর কল দিবে না, এখন রাখি। সাইমন বলল, মুনতাহা মুনতাহা রেখো না। মুনতাহা বলল, কিছু বলবে? সাইমন বিড়বিড় করছে, বিড়বিড় করে বলল, আমি ভালো নেই মুনতাহা, তোমাকে ছাড়া আমি অসহায়। মুনতাহা বলল, ভালো থেকো। সাইমনের খুব ইচ্ছে করছে এই বিশাল আকাশে মনের নিখোঁজ বিজ্ঞপ্তি দিতে। আমি জানি মুনতাহা, আমি তোমাকে কষ্ট দিয়েছি, সেই মুহূর্তে মায়ের কথা, চারপাশের পরিস্থিতি, সবার কথা আমার কি জানি হয়ে গিয়েছিল। আজ আমার কিচ্ছু নেই, আমার পক্ষে অবন্তিকাকে আপন করে নেওয়া সম্ভব না। বাসায় গেলে তোমার স্মৃতিগুলো আমাকে জাপটে ধরে, আমি তোমাকে বিরক্ত করব না। তুমি সুখে থাকো তোমার জগতে, আমি তোমার যোগ্য না, আমি স্বার্থপর। মানুষ কখন কি করে কেন করে অনেক সময় নিজে বোঝে না, কিছু বুঝে ওঠার আগে চোখের পলকে সব ঘটে যায়, যখন ঘটে যায় তখন বুঝে সে কি করেছে। জীবনে কিছু ভুল সিদ্ধান্তের মাশুল সারা জীবন দিলেও শেষ হয় না। তাই সবার উচিত নিজের মনের কথা শোনা, আসলে মন কি চায় সেটার খোঁজ করা। মোবাইল রাখার পর মুনতাহার বুক ফেটে কান্না পাচ্ছে। ও জানে সাইমন হয়তো ভালো নেই, কিন্তু স্বার্থপর মানুষদের কষ্ট পাওয়া দরকার। এখন এত অনুভূতি খারাপ লাগা দিয়ে কি হবে, যেখানে ঘরের বউ আছে। বড্ড দেরি হয়ে গেছে, মুনতাহার আর সাইমনকে নিয়ে ভাবতে চায় না। মন বড় অদ্ভুত জিনিস, কারো উপর থেকে উঠে গেলে সহজে সেখানে ঠাঁই দিতে পারে না। লুকানো ভালোবাসাটা হয়তো থেকে যায়, কিন্তু বিশ্বাস সম্মান থাকে না। এটাও ভালো করে জানে অবন্তিকা বেশি দিন ওই বাড়িতে থাকবে না, কারণ সমস্যাটা মুনতাহার ছিল না, সাইমনের ছিল। সাইমনের বিয়ের আগের দিন মুনতাহার কাছে হাসপাতাল থেকেই কল আসে। ডাক্তারটা ওদের
পরিচিত ছিল। মুনতাহা হাসপাতালে গিয়ে ডাক্তার রাহাতের মুখে যা শুনল তা যেন মুনতাহার কাছে স্বপ্নের মতো ছিল। ডাক্তার বলল, মিসেস সাইমন, আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে ওই দিন অন্যজনের রিপোর্টের সাথে আপনার রিপোর্ট এক্সচেঞ্জ হয়ে যায়। মুনতাহা বলল, কি বলছেন ডাক্তার, এত বড় ভুল কি করে করলেন? ডাক্তার বলল, সরি, আমি নিজে বুঝতে পারছি না এত বড় ভুল কি করে হলো। যে দম্পতির রিপোর্ট আপনাদের রিপোর্টের সাথে বদল হয়েছে তারা আবার দ্বিতীয়বার আসার কারণে বুঝতে পারছি, আসলে সমস্যাটা আপনার না, সাইমনের। তেমন গুরুতর কোনো সমস্যা না, ঠিকমতো চিকিৎসা নিলে ঠিক হয়ে যাবে। মুনতাহার রিপোর্ট হাতে পেয়ে যেন আকাশের চাঁদ পেয়েছে, খুশিতে চোখ দিয়ে জল পড়েছে। কিন্তু ভাগ্য তাকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দিল, আজ এ খবরটা তার কাছে মূল্যহীন। এই রিপোর্ট মুনতাহার জীবন ওলটপালট করে দিল। জীবনে একবার হলেও এমন পরিস্থিতিতে পড়া দরকার, তাহলে কাছের মানুষদের আসল রূপ দেখা যায়, তখন চিরচেনা মানুষ অচেনা হয়ে যায়, আতঙ্কে বুক কেঁপে উঠবে। আমি কি এ মানুষটাকেই এতকাল ভালোবেসে এসেছি? নিজের চেনা জীবন জগতের রং বদলে যেতে থাকে। স্ত্রীকে চেনা যায় স্বামীর অভাবে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। স্বামী স্ত্রীর সম্পর্কে যদি স্বার্থ ঢুকে যায় সেটা আর সম্পর্ক থাকে না, লেনদেন হয়ে যায়। মুনতাহা নিজের কোনো অক্ষমতা নেই এটা জানার পরেও সাইমনকে জানায়নি, অনেকটা ইচ্ছে করে জানাতে চায়নি। মুনতাহা চেয়েছিল সাইমন ভালোবাসার টানে ফিরে আসুক। মুনতাহা সাইমনের সব কিছু জেনে সাইমনকে ভালোবাসে। সাইমনের সমস্যা না মিটলে মুনতাহা মনে মনে ঠিক করে রেখেছে সাইমনকে ছেড়ে কখনো যাবে না। সাইমন যদি বিয়েটা না করে খুশি মনে সাইমনকে সব জানাবে। এজন্য হলুদের দিন থেকে মুনতাহার নিজেকে দূরে দূরে রেখেছে যাতে সাইমন মুনতাহার ভালোবাসা অনুভব করতে পারে। কিন্তু সাইমন মুনতাহার ভালোবাসাকে মিথ্যা করে নতুন জীবনে পা বাড়াল। মুনতাহার সিভি নিয়ে রাশেদ কোম্পানিতে গেল। রাশেদ মুনতাহার কথা আগে বলে রেখেছে, মুনতাহাকে আশ্বাস দিয়ে বলেছে, মুনতাহা একটুও ভয় পাবে না, ভালো রেজাল্টের চেয়ে কনফিডেন্স থাকা জরুরি, মনে সাহস রেখে কনফিডেন্সের সাথে উত্তর দিলেই হবে, আর আমি তো আছি। মুনতাহা বলল, আমি চেষ্টা করব, আমার জীবনের প্রথম জব ইন্টারভিউ, তাই একটু নার্ভাস লাগছে। মুনতাহা ইন্টারভিউ ভালো হয়েছে, তাছাড়া রাশেদের স্পেশাল রেফারেন্স থাকার কারণে মুনতাহার জবটা হয়েই গেল। এবার মুনতাহার মাকে নিয়ে আলাদা বাসায় উঠবে, জব পাওয়ার প্রথম দিন বাসা খুঁজে ঠিক করে নিয়েছে। মুনতাহার মা কাঁদছে এই বাসা ছেড়ে চলে যাবে বলে, শত হলেও ছেলে, ছেলের বউ, নাতি, নিজের পরিবার তো। নাতি হুমামের জন্য মন কেঁদে কেঁদে উঠছে, হুমামকে খুব ভালোবাসেন। হুমামও দাদি ছাড়া কিচ্ছু বোঝে না, সারা দিন দাদু দাদু করে পুরো বাড়ি মাথা তুলে রাখে, হুমামকে ছেড়ে থাকতে কষ্ট হবে। তোর বাবার সব স্মৃতি জড়ে আছে এই বাড়িটা ঘিরে, তোদের ছোট্টবেলা কাটানো মুহূর্ত এখনও চোখে ভাসছে। মুনতাহাকে কথাগুলো বলেই মুনতাহার মা মুখে কাপড় গুঁজে দিয়ে কাঁদতে শুরু করলেন। জগতের কি অদ্ভুত নিয়ম, কিছু শাশুড়ি বউকে মেয়ের জায়গায় বসাতে পারে না, কিছু বউ শাশুড়িকে মায়ের স্থান দিতে পারে না, তবে ব্যতিক্রম কেউ কেউ আছে। মুনতাহা মাকে নিয়ে বের হবার সময় বাবিকে ডেকে ডেকে বলছে, বাবি, আশা করি আজ থেকে সুখে থাকবা, মনে রেখো তোমরা, তোমারও একটা ছেলে আছে, একদিন ছেলের বউ আসবে, তুমিও শাশুড়ি হবে, তখন একজন শাশুড়িকে তার পরিবার থেকে বিচ্ছেদ করলে কেমন লাগে সেটা বুঝবে। দোয়া করি তোমার ছেলের বউ যেন তোমাকে তাড়িয়ে না দেয়। মুনতাহার ভাবি চুপ হয়ে আছে। মুনতাহা বলল, আর হ্যাঁ ভাইয়া, বেবো না, আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি, আমি সময় হলে আবার আসব। হুমাম দাদির বোরকা ধরে টানাটানি করছে, যেন এ বাড়ি ছেড়ে চলে না যায়। মুনতাহার মা নাতিকে দুই গালে কপালে চুমু দিচ্ছে আর বলল, দাদুভাই, তুমি বড় হলে বুড়িটাকে দেখতে চাইও, বুড়িটা যে তোমার অপেক্ষায় থাকবে। মুনতাহার নতুন জীবন ভালো যাচ্ছে, কথা শোনানোর কেউ নেই, বিলাসিতা না থাকলেও কোনো কষ্ট নেই। রাশেদ অফিসের সব ব্যাপারে মুনতাহাকে হেল্প করে, সময়ের সাথে সাথে বন্ধুত্বের সম্পর্কটাও আরও শক্ত হচ্ছে। উকিলের সাথে মুনতাহার কথা হয়েছে, উকিল বলেছে প্রসেসিংয়ের কিছুটা সময় লাগবে, দিন যত যাচ্ছে মুনতাহার শাশুড়ি অসুস্থ হয়ে যাচ্ছে, অবন্তিকা বুঝতে পারছে কোথাও একটা গণ্ডগোল আছে, কিন্তু গণ্ডগোলটা কি সেটা বুঝতে পারছে না, তবে খেয়াল করছে মুনতাহা চলে যাওয়ার পর থেকে এ বাড়িটা কেমন নিশ্চুপ হয়ে গেছে,
কেউ কারোর সাথে তেমন কথা বলে না। সাইমন কেমন জানি হয়ে গেছে, মন্তাহাকে নিয়ে প্রায় আলোচনা হয়, কিন্তু অবন্তিকার সামনে কেউ কোনো কথা বলে না। সাইমন তো প্রায় সময় বাসায় আসে না, অবন্তিকা কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে চলে। আজকে সাইমনকে জিজ্ঞাসা করতে হবে ওর সমস্যাটা কোথায়। যত তাড়াতাড়ি জানতে পারবো এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাবো। সাইমন নিজ থেকে আমাকে ছেড়ে দিলে বাবাকে জব্দ করে যেত। আর্নভ যে আমার অপেক্ষায় দিন কাটাচ্ছে, আমারও যে এখানে থাকতে ইচ্ছে করছে না। দরজার আওয়াজে অবন্তিকা ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসল। অবন্তিকা বলল, আপনার সমস্যাটা কোথায় বলবেন। সাইমন বলল, আপনাকে কেউ বলেছে আমার সমস্যা আছে? অবন্তিকা বলল, বলার কি দরকার, আপনাদের আচরণে বুঝে যায়। সাইমন বলল, বেশি বুঝতে যাবেন না, যত কম বুঝবেন ততই ভালো। অবন্তি বলল, আমি জানতে চাচ্ছি মন্তা আপুর সাথে আপনাদের পরিবারের কী সম্পর্ক, আপনাদের চেহারা বলে দেয়, কিছু তো একটা আছে, বলবেন কাহিনিটা কি। সাইমন বলল, সেটা তোমার না জানলেও চলবে। অবন্তি বলল, আপনি সিগারেট খেয়েছেন? ছি। সাইমন বলল, খেয়েছি তো, কি হয়েছে, যাও তো, আমার মাথা খেও না। অবন্তি বলল, আমি কি মাথা খাবো, খুন পাগলের ফ্যামিলিতে এসে পড়েছি, বাবাকে বলতে হবে কার সাথে বিয়ে দিয়েছে, এখানে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে, মনে হয় যেন মরা বাড়িতে বসবাস করছি। সাইমন বলল, বসে আছেন কেন, তাড়াতাড়ি চলে যান এখান থেকে, কান খুলে শুনে রাখুন, কাউকে চাই না আমার, বুঝছেন। অবন্তিকা বেশ বুঝতে পারছেন সাইমনের মনে অন্য কেউ তো আছেই, না হয় বিয়ের এতদিনে সাইমন কেন তার কাছাকাছি আসতে চায়নি, কখনো স্পর্শ করার চেষ্টাও করেনি, কিন্তু হিসাব মিলাতে পারছে না সাইমন বিয়ে কেন করলো। কেমন জানি সব কিছু ধোঁয়াশে লাগছে, সত্যিটা চোখের সামনে থাকার পরেও সন্ধান মিলছে না। সাইমন সকালে অবন্তিকার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে রাতের ঘটনার জন্য, ওর নাকি মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলে ফেলেছে। এদিকে সাইমন জানে না যে কোম্পানির সাথে নতুন প্রজেক্ট নিয়ে কাজ করবে সেই কোম্পানিতে মন্তাহা কাজ করে। প্রজেক্টের কাজ করতে গিয়ে মন্তাহাকে রাশেদের সাথে হাসিখুশি দেখে রাশেদ হতভম্ব হয়ে আছে, মন্তাহা এখানে কি করছে। সাইমন খবর নিয়ে দেখে মন্তাহা এই কোম্পানিতেই নতুন জয়েন করেছে। সবাই বলাবলি করেছিল রাশেদের সাথে মন্তাহার সক্ষমতা থাকার কারণে নতুন করে নিজের অবস্থান শক্ত করে নিয়েছে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, 1 মিনিট অথবা 30 সেকেন্ড সময় নিয়ে একটা কমেন্ট করতে আপনাদের বুঝি কষ্ট হয়, খুব কষ্ট দেয় আপনাদেরকে, যদি অনেক বেশি কষ্ট দিয়ে থাকি না তাহলে সরি, তবুও কেন জানি না বলে পারি না, একটা কমেন্ট অবশ্যই করবেন আর একটি লাইক দিয়ে দিবেন, কি দিবেন তো, জানি অনেকে আছে কিপটা তারা দিবে না, যেভাবেই বলি না কেন দিবেই না, আর যারা উদার মনের মানুষ যাদের মনটা অনেক সুন্দর তারা নিশ্চয়ই দিবে। তো গল্পের শেষে এত ফালতু বকবকানি হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, সেজন্য চলেই যাই। যাবার আগে বলে যাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক স্টাডির সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।